আজকে আমাদের মুসলমানকে সঠিক ইতিহাস শেখানো হয় না সারা দুনিয়ায় বিজ্ঞানের সমস্ত আবিষ্কারগুলো মুসলিম বিজ্ঞানীদের এই যে প্লেন চলে এই প্রযুক্তির আবিষ্কারক কে জানেন নাম বলতে পারবেন শিক্ষিতরা আব্বাস বিন ফিরনাস কি নাম উনি একজন স্প্যানিশ মুসলিম বিজ্ঞানী 550 বছর আগে তিনি ইউরোপের পিরেনিস পর্বতমালা থেকে আপনার গ্ল্যান্ডিং এর মাধ্যমে আকাশে উড়েছেন যে আকাশে উড়া যায় মানুষের এই ধারণাটা আবিষ্কার করেছেন আব্বাস বিন ফিরনাস একদিকে ছিলেন মুফাসসির একদিকে ছিলেন মুহাদ্দিস আরেকদিকে ছিলেন একজন মহাকাশ বিজ্ঞানী মেডিকেল সায়েন্সের জনক কে ইবনে সিনা মূল জনক না কিন্তু নামটা আমাদের শেখানো হয় না আবুল কাসেম জাহরাওয়ি উনি আরেকজন কিন্তু মূল চিকিৎসা শাস্ত্রের জনক ইউরোপ এখনো তার বই থেকে চিকিৎসা শাস্ত্র পড়ে আবুল কাসেম জাহরাওয়ি কি নাম রাহমাতুল্লাহ তিনি শুধু দাঁত তোলার জন্য 250 যন্ত্র নিজে বানায় গেছেন কত 250 যন্ত্র আর ওনার যে কিতাব চিকিৎসা শাস্ত্রের উপর 30 খণ্ড কত 30 এই আবুল কাসেম জাহরাওয়ি রাহমাতুল্লাহ তার বইয়ের কয়েক পৃষ্ঠা পড়ার সৌভাগ্য আমার হয়েছে গোটা আধুনিক চিকিৎসা শাস্ত্রের জনক ইবনে সিনা পুরনো চিকিৎসা শাস্ত্রের জনক আধুনিক চিকিৎসা শাস্ত্রের মেডিকেল সায়েন্সের জনক আবুল কাসেম জাহরাওয়ি রাহমাতুল্লাহ তার বইয়ের কয়েক পৃষ্ঠা আমার পড়ার সৌভাগ্য হয়েছে প্রত্যেকটা চিকিৎসা শাস্ত্রের পাতায় পাতায় তিনি শুরু করছেন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে আর লেসন শেষ করছেন আল্লাহু আ'লামু বিসওয়াব দিয়ে সুবহানাল্লাহ ওখানে জিকির আছে ফিকির আছে জিকির আছে কিন্তু আজকে আমরা অন্ধকারে আছি বাংলাদেশের মুসলমান এগুলো জানে না ওদেরকে শেখানো হচ্ছে যত সভ্যতা সব পশ্চিমারা শিখাইছে অসভ্য ল্যাংটা পশ্চিমাদের পোশাক পরিধান শিখাইছে মুসলমান অসভ্য ইউরোপ আমেরিকা পশ্চিমাদেরকে জ্ঞানের আলো বিতরণ করেছে মুসলমান ঠিক কিনা আর আজকে আমাদের ইতিহাসে পড়ানো হয় কি ইতিহাসের বইটা খুললেই দেখবেন প্রথমেই সিন্ধু সভ্যতা কথা বলেন ইতিহাস বই একেবারে 6 7 থেকে গ্রাজুয়েশন পর্যন্ত প্রথম কি সিন্ধু সভ্যতা তারপরে হচ্ছে রোমান সভ্যতা তারপরে হচ্ছে হরপ্পা মহঞ্জোদারের সভ্যতা তারপরে হচ্ছে ভারতীয় সভ্যতা সব অসভ্যতাকে সভ্যতা নামে পড়ানো হচ্ছে ওখানে কিচ্ছু নাই শুধু দেবদেবীর গল্প ছাড়া আর কিচ্ছু নাই কিন্তু সারা দুনিয়াকে সভ্যতা ও জ্ঞান যারা শেখালো সে আরবীয় সভ্যতার ইতিহাস আমাদেরকে পড়ানো হয় না ঠিক কিনা বলে সম্মানিত সুধী কষ্ট পাচ্ছেন আমার কথায় না শুনতেছেন বিজ্ঞানের সমস্ত অধ্যায় রচনা করেছে মুসলমান কারণ ওই যুগে ইবনে সিনা ইবনে রুশদ আপনাদের স্যার হচ্ছে গণিতের শিক্ষক অ্যালজেব্রার আবিষ্কারক কারা মুসলিম তারপরে গণিতের শুরুটা ছিল শূন্য থেকে নয় এই যে ভগ্নাংশ গণিত এটা আবিষ্কার করছে আরবি বিজ্ঞানীরা ঠিক কিনা এই গণিত থেকেই পরবর্তীতে ইলেকট্রিক ম্যাথ উচ্চতর গণিত আসছে তা সমস্ত গণিতটাও আবিষ্কার করছে কারা মুসলিমরা হ্যাঁ জাবের বিন হাইয়ান অ্যালজেব্রার জনক এর জন্য জাবের থেকে আলজেবার আলজেবার থেকে আলজেব্রা সুবহানাল্লাহ তাহলে ওই যুগের তারা জিকির করতেন ফিকির করতেন এই জন্য তারা নাস্তিক হতো না তারা আল্লাহওয়ালা হইতো বিজ্ঞানী হইতো আর আমরা আমাদের শিক্ষা ব্যবস্থায় জিকির বাদ দিছি জিকির মানে কোরআনকে বাদ দিছি সেই জন্য ফিকির করতে যায় দুই পাতা বিজ্ঞান পড়ে আমার দেশে নাস্তিক তৈরি হচ্ছে
কারা বেশি নাস্তিক হয় বাংলাদেশে আমি দেখছি যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলায় পড়ে এই চারুকলার জারুমারাগুলো বেশি নাস্তিক হয় ঠিক কলা অনুষদ অনুষদের নাম কি সব অনুষদ আছে কলা অনুষদ গোলালু অনুষদ কালাবেগুন অনুষদ এগুলো পড়ে সাংবাদিকতা যারা পড়ে এরা নাস্তিক হয় বাংলা সাহিত্যে যারা পড়ে এরা নাস্তিক হয় দর্শনে যারা পড়ে এরা নাস্তিক হচ্ছে তার কারণ তাদেরকে শুধু পশ্চিমাদের চিন্তা আর তাদের দর্শন শেখানো হচ্ছে কিন্তু আল্লাহর কোরআনের জিকির থেকে দূরে রাখা হয়েছে ঠিক কিনা বল তাহলে জিকির লাগবে সাথে কি লাগবে ঠিক কি লাগবে ঠিক চিন্তা চিন্তা কিভাবে করবেন খোরাক দিবে কে কোরআন সুবহানাল্লাহ বলবেন না সুবহান যেই ফিকির যেই চিন্তা যেই গবেষণা যেই চিন্তা যেই গবেষণা মানুষকে তার স্রষ্টার পরিচয় দিতে পারে না ওইটা কোনো চিন্তা না কোনো গবেষণা নয় যেই চিন্তা যেই গবেষণা মানুষকে তার স্রষ্টার সান্নিধ্যে নিয়ে যায় সেটা ফিকির ওই রকম ফিকিরের দাম কত বেশি ইমাম গাজ্জালি লিখেছেন এক ঘন্টা আমার আল্লাহর সৃষ্টি নিয়ে ফিকির করা ষাট বছর নফল ইবাদতে চৌবেশি সওয়াব কতক্ষণ তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা এক ঘন্টা আমার আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করা 60 বছর নফল ইবাদতের চেয়ে বেশি সওয়াব আল্লাহু আকবার বলে ওটা কোন ফিকির যেই ফিকির যে চিন্তা যে গবেষণা যে দর্শন যে বিজ্ঞান মহান আল্লাহর কাছে আপনার মস্তক নত করায় দেবে মহান আল্লাহর কুদরতের সামনে আপনার মস্তক নত করায় দিবে আজ আমার দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে জিকির নাই ফিকির আছে ফিকিরটাও কোরআনের ফিকির না ফিকিরটা হচ্ছে পশ্চিমাদের ফিকির এজন্য 100 বছরে আমরা কি পাইছি 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে কত সালে 100 বছর হয়ে গেছে এই 100 বছরে এই বিশ্ববিদ্যালয়ে জাতিকে বিশ্বমানের প্রফেসর দার্শনিক বিজ্ঞানী একটা উপহার দিতে পারে নাই উপহার দিয়েছে আহমদ শরীফের মতো আহাম্ম কিছু বুদ্ধিজীবী জাফর ইকবালের মতো কিছু ইউটিউব চোর গবাদি পশু ঠিক কিনা সরকার রেতে শ্বাস করবে ঠিক কইছেন আপনি চেয়ারম্যান ঠিক কইছে সম্মানিত শুধু তবে সরকারও এদেরকে চিনে যে এরা কাদের দালাল কথা বুঝেন নাই তো যে কথা বলছিলাম এই সব গবাদি পশু আমাদের উপহার দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় আর সব বুদ্ধিজীবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হইলেই বুদ্ধিজীবী মাথায় বুদ্ধি গজ গজ করে এত বুদ্ধি দেখেন না তালু শিলা হ্যাঁ মাথায় চুল নাই বুদ্ধির ঠেলায় চুল আর থাকে কই এই একেবারে মাথায় তো চুল নাই সিটি স্ক্যান করলে দেখবেন মাথার ভিতর কোনো মালও নাই বাইরেও খালি ভিতরেও খালি এরা হচ্ছে বুদ্ধিজীবী এদেরকে আব্বাসি টোকা দিয়া দেখছে কিচ্ছু নাই ভিতরে কিছু ডিগ্রি আর সার্টিফিকেট আছে টোকা দিয়া দেখছি কোনো বিদ্যা বুদ্ধি নাই ইসলাম তো বুঝেই না বিজ্ঞান দর্শন তাও বুঝে না তাহলে আপনাকে জিকির লাগবে জিকিরের সাথে ফিকির লাগবে ওই ফিকির কিভাবে করবেন আপনাকে গাইড করবে কে জেনে বলতে হবে এবার দেখেন আমি একটা চিন্তা আপনাকে শিখাই কোরআন কিভাবে আপনাকে ফিকির করতে বলে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে একটা বই পড়ানো হয় দ্য প্রবলেমস অফ ফিলোসফি কি নাম বইটা দ্য প্রবলেমস অফ ফিলোসফি দর্শনের সমস্যা বলি এই বইটা পড়ানো হয় এটা খুব অথেন্টিক একটা বই এটা মাস্টার্স কলেজ যেখানেই আছে মাস্টার্স ওখানে এই বইটা আপনারা পাবেন এই বইটার দুই তিন পৃষ্ঠা উল্টালেই ওখানে একটা মন্তব্য আছে দর্শনের উপর মন্তব্যটা করেছে ব্রিটেনের এক দার্শনিক ওই মন্তব্যটাকে দর্শনের ইতিহাস 3000 বছর আগ থেকে কত সে 3000 বছর আগ থেকে আজ পর্যন্ত দর্শনের ইতিহাস ঘেটে দার্শনিক মন্তব্য করে যে মন্তব্যটা আছে দ্য প্রবলেমস অফ ফিলোসফিতে যে ইট ইজ দ্য মোস্ট অথেন্টিক স্টেটমেন্ট অফ ফিলোসফি দর্শনের সবচেয়ে সত্য গ্রহণযোগ্য মত এটা মতটা কি
ব্রিটেনের দার্শনিক বলেন যে আমি কিছুই বিশ্বাস করি না, আমি তবে আমি বিশ্বাস করি আমি আছি, আমি বিশ্বাস করি আমি আছি, আর কিছু আমি বিশ্বাস করি না। এবার সে বলতেছে দর্শনের কাজ যেটা চিন্তা করা, সে বলতেছে তো আমি যেহেতু আছি তো আছি কই, আমি সৃষ্টি জগতে আছি, তো যদি আমি থাকি সৃষ্টি জগৎ আছে, আর যদি সৃষ্টি জগৎ থাকে অবশ্যই স্রষ্টা আছেন। সুবহানাল্লাহ, আমি চিন্তায় পড়ে গেলাম, ব্রিটেনের একজন দার্শনিক বেদিন মানুষ এত সুন্দর কথা কোথায় পেল, চিন্তা করে দেখলাম এটা ইসলাম থেকে সে ধার করেছে, বিজ্ঞানের যতটুক সত্য ইসলাম থেকে ধার করা, আর যতটুক মিথ্যা পুরাটাই মন গড়া। যেমন বিজ্ঞান এখন আমাদের স্কুলে শিখায় বানর থেকে মানুষ, দা থিওরি অফ এভোলিউশন, থিওরি অফ এভোলিউশন বিবর্তনবাদ, এটা বিজ্ঞান না অনুমান, অনুমান কিরকম অনুমান আপনারা পড়ছেন, কিন্তু মাঝখানে আমরা যখন এসএসসি পরীক্ষা দিয়েছি তখন আমাদের বইটি বিবর্তনবাদ ছিল না, নব্বই দশকে, পরবর্তীতে আবার বিবর্তনবাদ এসেছে, ঠিক কিনা? প্রশ্ন হচ্ছে এই বিবর্তনবাদ আমাদের শিক্ষা ব্যবস্থায় আনলো কারা, তাদেরকে আমাদের চিহ্নিত করতে হবে, তারা ইসলামের শত্রু, তারা মুসলমানের শত্রু, তারা দেশের শত্রু। আমার বিশ্বাস তারা নাস্তিক্যবাদ ও হিন্দুত্ববাদকে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায়, সেজন্যই তো আমি আমার বক্তব্যে করা সমালোচনা করেছি, যদি শিক্ষা অসাম্প্রদায়িক হতে হয় তো সপ্তম শ্রেণীর ইতিহাস আর সমাজ বিজ্ঞান বইতের মলাটে ভারতের বিহারের মন্দিরের ছবি কেন পান নাই? আমার বক্তব্য তিন দিন পর শিক্ষামন্ত্রী তার ভুল স্বীকার করছে, এটা যে ভুলে কেমনে হইলো তা তো জানি না, আমার কথা ভুল স্বীকার করছেন, এবার তওবা করে সংশোধন করেন।